ফ্রেন্ডস, আজ আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস করব, একটি ভীষণ ট্রেন্ডিং হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসপিরোস্পর্মা নিয়ে। তোমরা সবাই হয়তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে তোমরা এই মেডিসিনটির ব্যাপারে শুনেই থেকেছো, বা কেউ কেউ হয়তো বাড়িতে অলরেডি এনেও নিয়েছো। তো আজ আমি ডিটেলসে ডিসকাস করব এই মেডিসিন অ্যাসপিরোস্পর্মা নিয়ে, যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমরা এই মেডিসিনটিকে খেতে পারি কি না, কীভাবে খাওয়া উচিত, কী ডোজ এবং পোটেন্সি, এবং এর সাইন অ্যান্ড সিমটমসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে, তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো। আর তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো ফর দ্য লেটেস্ট আপডেট। তো ফ্রেন্ডস, অ্যাসপিরোস্পর্মা এটি একটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এফেক্টিভ এবং ইউজফুল মেডিসিন, স্পেশালি এই সময়। অ্যাসপিরোস্পর্মা এটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন, মানে প্লান্টস থেকে তৈরি হয়। এর কমন নেম হল কিউবারকো, এবং এই অ্যাসপিরোস্পর্মা আমাদের লাংসের জন্য ভীষণই কার্যকরী। লাংসে এর ভীষণই ভালো অ্যাকশন আছে, যার জন্য একে ডিজিটালিস অফ লাংও বলা হয়ে থাকে। এবার আমরা দেখে নিই এই অ্যাসপিরোস্পর্মার স্পিয়ার অফ অ্যাকশন। আমাদের লাংসে তো ভালো কাজ করেই, তার সাথে সাথে আমাদের ব্রেনে, আমাদের ব্রেনে যে সমস্ত বিভিন্ন সেন্টার থাকে যা আমাদের বডিকে কন্ট্রোল করে, তেমনই আমাদের ব্রেনে এক রেসপিরেটরি সেন্টার থাকে যা আমাদের শ্বাসতন্ত্রকে, শ্বসনতন্ত্রকে কন্ট্রোল করে। এবং এই অ্যাসপিরোস্পর্মা আমাদের রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে, মানে ধরো রেসপিরেটরি করতে কোনো রকম কিছু ধরনের অবস্ট্রাকশন বা কোনো রকম হয়ে গেল যার জন্য রেসপিরেশন প্রপারলি হচ্ছে না, তো সেই ফাংশনকে স্টিমুলেট করে। এছাড়াও অ্যাজমার জন্য, মানে শরীরে যদি অক্সিজেন লেভেল কমে যায়, অক্সিডেশন ইনক্রিজ করার জন্য খুব ভালো এফেক্টিভ কাজ করে এই মেডিসিন অ্যাসপিরোস্পর্মা। এবার আমরা দেখে নিই এই অ্যাসপিরোস্পর্মা মেডিসিনটির সাইন অ্যান্ড সিমটমস। তো এটি আমাদের ব্লাডের অক্সিজেন লেভেলকে তো ইনক্রিজ করেই, এবং আমাদের লঙে এর ভালো অ্যাকশন তো আছেই। তো সব থেকে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কি সিমটম হলো, পেশেন্টের যদি অনেক করে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট হয়, অনেক জোরে জোরে শ্বাস ফেলে, শরীরে অক্সিজেনের লেভেল অনেক কমে গিয়ে থাকে, ঘাটতি হয় অক্সিজেনের, যার কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তো এই সমস্ত কন্ডিশনে কিন্তু অ্যাসপিরোস্পর্মা আমাদের লাংসের ফাংশনকে প্রপারভাবে করে আমাদের ব্লাডের অক্সিজেন লেভেলকে ইনক্রিজ করতে, অক্সিডেশনকে ইনক্রিজ করতে হেল্প করে। তার জন্য এই শ্বাসকষ্টের সমস্যা অনেক দূর হয়। এর সাথে সাথে আমাদের লঙে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন হয়ে যায়, যে তাকেও কিন্তু ইম্প্রুভ করতে, তাকে সারাতে হেল্প করে অ্যাসপিরোস্পর্মা। এবং এরপর অ্যাজমার জন্য, অ্যাজমার কেসে, অ্যাজমার পেশেন্টের যদি অনেক হাঁপানি হতে থাকে, তার শ্বাস নিতে অনেক প্রবলেম হয়ে থাকে, নিঃশ্বাস নিতে পারে না ঠিক করে, শ্বাসকষ্ট হয়, তার জন্যও কিন্তু খুব ভালো কাজ করে এই মেডিসিন অ্যাসপিরোস্পর্মা। এর সাথে সাথে পালমোনারি স্টেনোসিসের কেসে, মানে যদি তার পালমোনারি যে আর্টারি থাকে, সেই আর্টারি যদি অনেক ন্যারোয়ার হয়ে যায়, যার জন্য ব্লাড সার্কুলেশন প্রপারলি হতে পারে না, যার কারণে অক্সিজেনেরও এক পৌঁছাতে পারে না, অক্সিজেনের ঘাটতি হয় বডিতে, সেই কন্ডিশনে কিন্তু অ্যাসপিরোস্পর্মা খুব ভালো কাজ করে। সাথে সাথে কার্ডিয়াক অ্যাজমার কেসেও কিন্তু অ্যাসপিরোস্পর্মা অনেক ভালো এফেক্টিভ রোল প্লে করে। কার্ডিয়াক অ্যাজমার যদি পেশেন্টের শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় এক ধরনের শো শো টাইপের আওয়াজ হয়, তার অনেক বেশি হাঁপানি হতে থাকে, সেই কেসেও কিন্তু অ্যাসপিরোস্পর্মা একটি ভীষণই কার্যকরী মেডিসিন। তো ফ্রেন্ডস, এই সমস্ত ধরনের সিমটমসে, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের প্রবলেম, অ্যাজমা, শরীরে যদি অক্সিজেনের কমি হয়ে যায়, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তো আমরা অ্যাসপিরোস্পর্মা এই মেডিসিনটি অবশ্যই নিঃসন্দেহে ব্যবহার করতে পারি, এবং আমরা এই মেডিসিনটি সবসময় মাদার টেনচার পোটেন্সে ইউজ করে থাকি। তো এই সমস্ত সিমটমসে আমরা মাদার টেনচার পোটেন্সে ইউজ করলে হাফ কাপ জলে, বা হাফ কাপ উষ্ণ উষ্ণ গরম জলে 15 ড্রপস ওষুধ দিয়ে সেটা তিনবার করে খেলে আমাদের খুবই এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে।
আর যদি অ্যাকিউটলি আর দেখা যায় অনেক সেভারাল ভাবে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, কিছুতেই তার কন্ডিশন ইমপ্রুভ করা যাচ্ছে না, সে নিঃশ্বাস নিতে পারছে না, তখন ডোজটা রিপিট করা যেতে পারে। তো এবার আমরা দেখে নিই যে এই মেডিসিনটি কি আমাদের খাওয়া উচিত বা খাওয়ার আগে কোনো ডক্টর দেখানো কি উচিত। তো অবশ্যই যে কোনো মেডিসিন খাওয়ার আগে আমাদের যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়া অবশ্যই দরকার। কিন্তু যদি আমাদের সেই সিচুয়েশনটা না থাকে, অনেক সিরিয়াস কন্ডিশন ডেভেলপ করে যায় যার জন্য আমাদের হাতের কাছে ডাক্তার পাওয়া বা সেই পরিস্থিতিতে ডাক্তারের কাছে পেশেন্টকে নিয়ে যাওয়া সবসময় সম্ভব হয়ে পড়ে না, তো সেই সিচুয়েশনে আমরা নিঃসন্দেহে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য আমরা এই মেডিসিনটি অ্যাসপিরোস্পার্মা অবশ্যই ইউজ করতে পারি। তবে হ্যাঁ, আমাদের কাছে যদি অক্সিজেন অলরেডি মজুত আছে কিন্তু আমরা সেটাকে বন্ধ করে দিয়ে এই মেডিসিনটিকে কখনোই দিতে পারি না। আমরা এটাকে সাপোর্টিভ মেডিসিন হিসেবে অবশ্যই দিতে পারি, অক্সিজেন দেওয়ার সাথে সাথে তার কন্ডিশনকে আরও ইম্প্রুভ করতে। আর যদি এমনি প্রবলেম থেকেই থাকে তো আমাদের হাতের কাছে নেই অক্সিজেন, সেটাও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা শুধু ওই মেডিসিনের ওপর সব কিছু রেখে তাকে আমরা অক্সিজেন দেওয়ার কোনো চেষ্টা করব না, সেটাও কিন্তু করলে চলবে না। তো আমরা এই সমস্ত কন্ডিশনে আমরা এই মেডিসিন অ্যাসপিরোস্পার্মাকে অবশ্যই ইউজ করতে পারি। এটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন, মানে প্লান্ট থেকে তৈরি হয়, ভেজিটেবল কিংডম, তো এটা তেমন কোনো সাইড এফেক্টসও নেই। তো আমরা নিঃসন্দেহে নির্ভয়ে বিনা এতে আমরা এই মেডিসিনটিকে অবশ্যই ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি এদিকে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি তোমরা দেখো আর লাইক অবশ্যই করো, আর যদি তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভদের সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। বাই ফ্রেন্ডস।